আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। যারা বাসা বাড়িতে এসি ব্যবহার করে থাকেন তাদের জন্য এই ভিডিওটি আজকে অনেক ইম্পর্টেন্ট। সো আপনারা যখন বাসা বাড়িতে এসি ব্যবহার করেন, অনেক সময় এসি খারাপ হয়ে যায়, তখন কিন্তু আপনার একটা টেকনিশিয়ানের প্রয়োজন হয় আপনার এসিটি মেরামত করার জন্য। তো অনেকেই কী করেন, কিছু টাকা কমের জন্য আপনারা যে কোনো একটা লোক বাসায় নিয়ে আসেন, এনে তারপরে আপনার এসিটি রিপেয়ারিং করে থাকেন। তো অনেক সময় হয় কি, আপনার অদক্ষ লোক যখন এসির কাজ করে, তখন আপনার যে প্রবলেমটি সলভ করবে, ওই প্রবলেমটি সলভ করার পরে দেখবেন যে আপনার এসিতে পরবর্তীতে আরও বেশি সমস্যা দেখাচ্ছে, কারণ আপনার অদক্ষ টেকনিশিয়ানের কারণে। যেমন ধরেন আমার এই যে হাতে যে মোটরটা দেখতেছেন, এই মোটরটা কিন্তু একদম নতুন মোটর। এই মোটরটা আপনার নতুন কিনতে গেলে আপনার প্রায় 2 থেকে 3 হাজার টাকার মতো লাগবে, আরও বা বেশিও লাগতে পারে। এটা হলো আপনার স্প্লিট টাইপ এসির ইনডোর ইউনিটের ফ্যান মোটর বা বুলার মোটর। তো এই মোটরটা কিন্তু একদম নিউ। আমরা যেখানে কাজ করি এখানে আপনার টেকনিশিয়ান আছে, তারা টেকনিশিয়ান হিসাবেই কিন্তু কাজ করে। দেখেন উনি কী করছে, আপনার এই নতুন একটা মোটর দিছে, উনি দেখছে যে মাগাস। তো অনেকে করে কি, মানে আপনার এই মোটরের সাইজ সেম দেখে তারপরে নিয়ে আসে। তো মেন সমস্যা হলো আপনার কিন্তু সব মোটর কিন্তু সেম থাকে না। যদি আপনার এই ক্যাসিং এই মোটর সেম থাকে, তখন অনেক সময় আপনার যে মোটরের যে রোটারটি আছে এটা মোটা থাকতে পারে বা চিকন থাকতে পারে। তো আপনার স্প্লিট টাইপ এসির ইনডোর ইউনিটের যে ফ্যান মোটরটি আছে ওইটা যদি আপনার সেম না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার বুলারটি কখনো লাগবে না। তো দেখেন এই যে এই টেকনিশিয়ান কী করছে, আপনার আমাদের যে বুলারটি আছে, বুলারটি এই রোটারে না লাগায় বিদায়। দেখেন এখানে এটা কিভাবে কাটছে আমি সঠিক জানি না, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখেন এই রোটারটি কেটে সে কী করছে, বুলারটি লাগানোর চেষ্টা করছে। তো ওনার মাথায় যে এইটা ধরে নাই যে আমি এইখানে কেটে যে আমি বুলারটা লাগাবো, এটা কি যখন এসিটি অন থাকবে, একটা ফ্যান যখন চলে ওটা কত আরপিএমে ঘুরে বা কত স্পিডে ঘুরে ওইটা কিন্তু ওনার জানা নেই। তো এখানে যে লাগাবে, লাগানোর পরে ওই বুলারটা যে ঠিক মতো ঘুরবে, এটা ওনার মাথায় আসে নাই যে এখানে এখানে যে আমি বুলারটা লাগাবো, লাগানোর পরে আমার বুলারটা ভাইব্রেশন করবে কি না বা ঠিকঠাক মতো চলবে কি না, এটা ওনার মাথায় আসে নাই। তো দেখেন এটা এই যে রোটারটা ঘুরালে আপনারা বুঝতে পারতেছেন, দেখেন এখানে টাল হয়ে গেছে, দেখতেই পারতেছেন, দেখেন এটা টাল হয়ে গেছে। তো এইখানে যদি এখন বোলার লাগায় সেক্ষেত্রে যদি এসিটি অন করে, তো আপনার ইনডোরের অবস্থাটা কি হবে আপনারা ভালো করে বুঝতে পারতেছেন। সো একটা কথাই বলবো যে কিছু টাকা কমের জন্য আপনার কখনোই মানে যারা মানে অনসিন লোক নিয়ে আসবেন না, যারা কাজ জানে না বা আপনার বলতেছে যে আমি কাজ জানি, তো আপনারা কম টাকার জন্য ওই লোক সব ওই লোকটাকে নিয়ে আসবেন। আনার পরে দেখবেন যে আপনার এসি ভালো করবে কি আরও খারাপটাই বেশি করবে, যদি কাজ জানা লোক না হয়ে থাকে। তো অবশ্যই আপনার জানাশোনা লোক নেবেন, যদি টাকা বেশিও লাগে, যে এমন লোক কাজ জানেন যে এই লোকটা ভালো কাজ জানে কিন্তু উনি টাকা বেশি নেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা বেশি নিলে ওইসব লোক দিয়ে কাজ করানোটা বেটার, কারণ তারা কখনো খারাপ করবে না।